হ্যালো, আসসালামু আলাইকুম। গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের নিয়ে আসলাম আজকে নতুন ভিডিও। তো গাইস, একটা অনুচ্ছেদ নাম বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। তো গাইস, এই দুইটা দিন ধরে আমি ভিডিও দিতে পারি না গাইস, আমার একটু সমস্যা ছিল তার জন্য। তো গাইস, এখন থেকে আবার নিয়মিত ভিডিও আসবে। তো গাইস, আমি পড়ে শোনাই। প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসাবে যিনি বিশ্ব দরবারে আমাদের দেশকে বিশেষ পরিচিত দান করেছেন, তিনি হলেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু 1858 সালের 30শে নভেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তার বাবার বাড়ি বিক্রমপুরের রাধিখাল গ্রামে। জগদীশ চন্দ্র বসু বিলেতে ডাক্তারি পড়তে গিয়েছিলেন এক বছর। ডাক্তারি পড়ার পর 1881 সালে তিনি ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখান থেকে উচ্চশিক্ষা লাভ করেন। 1985 সালে দেশে ফিরে তিনি কলকাতায় প্রেসিডেন্স কলেজ পদার্থবিজ্ঞানে অধ্যাপক পদে যোগ দেন। তিনি নানা বিষয়ে গবেষণা করছেন, তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত লাভ করেন গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করে। এছাড়াও তিনি 1895 সালে আবিষ্কার করেন অতি ক্ষুদ্র তরঙ্গ। এর প্রয়োগ ঘটেছে আজকের বেতার, টেলিভিশন, রাডার সহ বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে। বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতা বিজ্ঞানী গ্যালিলিও নিউটনের সমকক্ষ ছিল। তিনি 1937 সালে 23শে নভেম্বর ভারতের গিরিডিতে মারা যান। তো গাইস, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টা